ক্লাবের পাশে এত বড় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং এখানে যারা তারা সবাই রয়েছে সাধারণ দেশে তাদের একেবারেই হয়ে গেছে পরিবারগুলো অসহায়ের মতো। আমরা মনে করি এই মুহূর্তে যে সরকারের যে ন্যাচারাল ক্যালামাইটিসের যে ফান্ড আছে 2 কোটি টাকা, গত 4 বছরে আমরা দেখি যে 1টি টাকাও ন্যাচারাল ক্যালামাইটিসের ফান্ড থেকে কাউকে সাহায্য করা হয়েছে। এই অফুরন্ত ফান্ড পড়ে আছে, সেই টাকা ডাইভার্ট হচ্ছে, অথচ এখানে এক্ষুনি তাদেরকে ন্যূনতম 5 লক্ষ টাকা করে দেওয়া উচিত। পরবর্তী সময়ে অ্যাসেসমেন্ট করে যাদের বেশি ক্ষতি হয়েছে সেটা করা যাবে, কিন্তু এখন ন্যূনতম 5 লক্ষ টাকা করে একটা ক্ষতিপূরণ দিয়ে তার পরবর্তী সময়ে অ্যাসেসমেন্ট করে বাকিদের ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু সরকারের ফান্ডে পড়ে আছে 2 কোটি টাকা ন্যাচারাল ক্যালামিটিসের প্রাকৃতিক দুর্যোগের যে অর্থ, সেই অর্থ থেকে সেটা দেওয়া হোক। আমরা দাবি জানাচ্ছি, আমরা কথা বলবো প্রশাসনের সঙ্গে যাতে তাদের ইমিডিয়েট আজকে কিছু সাহায্য করা হয়, কারণ তারা একদম সর্বস্বান্ত হয়ে গেছে।